নমস্কার, WBPSC সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়ার ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2004-এর আজকে আমরা 31 থেকে 40 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে না যাক, প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, অ্যাট্রাক্টিং গ্রয়েন্স আর বিল্ড। এখানে বলছে যে অ্যাট্রাক্টিং গ্রয়েন্সের হেড কোন দিকে থাকে। তো প্রথমে অপশান দেখে নিই, অপশান এ প্যারালাল টু দ্য ব্যাঙ্ক, অপশান বি পারপেন্ডিকুলার টু দ্য ব্যাঙ্ক, অপশান সি পয়েন্টিং ডাউন স্ট্রিম, অপশান ডি পয়েন্টিং আপ স্ট্রিম। টাইপ অফ গ্রয়েন্স বেসড অন ফাংশন, ফাংশনের উপর বেস করে গ্রয়েন্সকে চার ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 অ্যাট্রাক্টিং গ্রয়েন্স, নাম্বার 2 রিপেলিং গ্রয়েন্স, নাম্বার 3 ডিফ্লেক্টিং গ্রয়েন্স, নাম্বার 4 সেডিমেন্ট গ্রয়েন্স। অ্যাট্রাক্টিং গ্রয়েন্স কি? অ্যাট্রাক্টিং গ্রয়েন্স হলো সেই গ্রয়েন্স যার হেড ডাউন স্ট্রিমের দিকে থাকে। হেডটা কোন অভিমুখে থাকে? ডাউন স্ট্রিমের দিকে। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান সি পয়েন্টিং ডাউন স্ট্রিম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 32, হোয়েন অ্যান ইরিগেশন ক্যানেল ইজ টেকেন ওভার এ ড্রেনেজ চ্যানেল দ্য ক্রসিং ইজ কল্ড। এখানে বলছে যখন একটা ইরিগেশন ক্যানেল কোনো একটা ড্রেনেজ চ্যানেলের ওপরে থাকে বা কোনো একটা ড্রেনেজ চ্যানেলের ওপর দিয়ে পাস হয়, তখন যে ক্রস ড্রেনেজ করা হয় সেটাকে কি বলা হয়? তো প্রথমে অপশান দেখিনি, অপশান এ ক্যানেল জাংশন, অপশান বি এ সুপার প্যাসেজ, অপশান সি অ্যান অ্যাকোয়েডাক্ট, অপশান ডি এ সাইফন। যখন কোনো একটা ক্যানেল টপে থাকে এবং তার বটম দিয়ে কোনো একটা ড্রেন পাস করে, সেই ক্ষেত্রে যে স্ট্রাকচার তৈরি করা হয় সেটা হলো অ্যাকোয়েডাক্ট অ্যান্ড সাইফন অ্যাকোয়েডাক্ট, সাইফন অ্যাকোয়েডাক্ট। এখানে তো কোথাও অপশানে সাইফন অ্যাকোয়েডাক্ট বলেনি, এখানে শুধুমাত্র অ্যাকোয়েডাক্ট বলেছে, তাহলে সেক্ষেত্রে অপশান সি ঠিক হবে, অ্যান্ড অ্যাকোয়েডাক্ট। আর যদি ওপরে ক্যানেল না থেকে ওপরে ড্রেন থাকে, ওপরে যদি ড্রেন থাকে আর বটমে যদি ক্যানেল থাকে, তাহলে সেক্ষেত্রে যে ক্রস ড্রেনেজ ওয়াক প্রোভাইড করা হয় সেটা হলো সুপার প্যাসেজ, সুপার প্যাসেজ অ্যান্ড ক্যানেল সাইফন, ক্যানেল সাইফন। ওকে, আর যদি ড্রেন অ্যান্ড ক্যানেল দুটো সেম লেভেলে যায়, তাহলে সেক্ষেত্রে যে ক্রস ড্রেনেজ ওয়াক প্রোভাইড করা হয় সেটা হলো লেভেল ক্রসিং। তাহলে ক্রস ড্রেনেজ ক প্রকার? 5 প্রকার, অ্যাকোয়েডাক্ট, সাইফন অ্যাকোয়েডাক্ট, সুপার প্যাসেজ, ক্যানেল সাইফন অ্যান্ড লেভেল ক্রসিং। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 33, ইন ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোডস বাইন্ডিং মেটেরিয়াল ইউজড ইজ। এখানে বলছে যে কোনো একটা ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোডে কী ধরনের বাইন্ডিং মেটেরিয়াল ইউজ করা হয়। দেয়ার আর 3 টাইপস অফ মেটেরিয়াল হুইচ আর ইউজড ইন কনস্ট্রাকশন অফ WBM রোড। WBM রোডে সাধারণত 3 ধরনের মেটেরিয়াল ইউজ করা হয়। 1 নম্বর কোর্স এগ্রিগেট, মিক্সচার অফ হার্ড অ্যান্ড ডিউরেবল কার্স্ট এগ্রিগেট অ্যান্ড ব্রোকেন স্টোন, মানে এটা ব্রোকেন স্টোন আর কার্স্ট এগ্রিগেট দিয়ে তৈরি করা হয়ে থাকে। 2 স্ক্রিনিং, এটা কি? টু রিডিউসিং কস্ট নন প্লাস্টিক মেটেরিয়াল লাইক কঙ্কর নুডলস, মুরাম আর গ্যাভেল আর ইউজড। স্ক্রিনিং কি? কোর্স এগ্রিগেট বিছানোর পরে যে কোর্স এগ্রিগেটের মধ্যে যে ভয়েডটা থাকে সেগুলোকে ফিল করার জন্য স্ক্রিনিং বা ফিলিং মেটেরিয়াল ইউজ করা হয়ে থাকে। এখানে কী ইউজ করা হয়? কঙ্কর নুডলস, মুরাম আর গ্র্যাভেল। 3 হচ্ছে বাইন্ডিং মেটেরিয়াল, ইট শুড হ্যাভ প্লাস্টিসিটি ইন্ডেক্স লেস দ্যান 6। এর প্লাস্টিসিটি ইন্ডেক্স কত হওয়া উচিত? 6-এর নিচে। বাইন্ডিং মেটেরিয়াল ইউজড ইন WBM রোড ইজ স্টোন ডাস্ট। WBM রোডের ক্ষেত্রে কী ধরনের বাইন্ডিং মেটেরিয়াল ইউজ করা হয়? স্টোন ডাস্ট। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, স্টোন ডাস্ট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34,
The formwork including props can be removed from beam spanning more than 6 meter only after. এখানে বলছে যে কোনো একটা বিম আছে যার স্প্যান গ্রেটার দেন 6 মিটার, সেই বিমের ফর্মওয়ার্ক আর প্রপস কতদিন পরে খোলা যায়। তো প্রথমে অপশান দেখে নিই, অপশান এ 7 ডেজ, অপশান বি 14 ডেজ, অপশান সি 21 ডেজ, অপশান ডি 28 ডেজ। তাহলে দেখে নেওয়া যাক টাইপস অফ ফর্মওয়ার্ক অ্যান্ড পিরিয়ড অফ রিমুভাল। কলম আর বিমের ভার্টিক্যাল ফেসকে কতদিন পর খোলা যায়? 16 থেকে 24 ঘন্টার মধ্যে। স্ল্যাবের সফিটকে কতদিন পর খোলা যায়? 3 দিনের মধ্যে। এক্ষেত্রে একটা কন্ডিশান আছে, সেটা হচ্ছে শুধুমাত্র ফর্মওয়ার্ককে রিমুভাল করা যাবে, প্রপকে তারপরে আবার রিফিক্স করতে হবে। ফর্মওয়ার্ক খুলে নেওয়ার পরে প্রপকে আবার রিফিক্স করে দিতে হবে। বিমের সফিটকে 7 দিন পরে খোলা যায়, এক্ষেত্রেও সেম কন্ডিশান, ফর্মওয়ার্ক খোলা যেতে পারে কিন্তু ফর্মওয়ার্ক বের করে নেওয়ার পরে প্রপকে আবার রিফিক্স করতে হবে। রিমুভাল অফ প্রপস অফ স্ল্যাব, স্ল্যাবের প্রপ কতদিন পর খোলা যায়? যদি স্ল্যাবের স্প্যান 4.5 মিটারের মধ্যে হয় তবে সেক্ষেত্রে 7 দিন পরে স্ল্যাবের প্রপ খোলা যেতে পারে, কিন্তু যদি স্ল্যাবের স্প্যান 4.5 মিটারের বেশি হয় তবে সেক্ষেত্রে 14 দিন পরে স্ল্যাবের প্রপস খুলতে হবে। আর বিম আর আর্চেসের ক্ষেত্রে কতদিন পরে প্রপ রিমুভ করা যেতে পারে? যদি স্প্যান 6 মিটারের মধ্যে হয় তবে সেক্ষেত্রে 14 দিন পরে বিম আর আর্চেসের প্রপস রিমুভ করা যেতে পারে। আর যদি স্প্যান 6 মিটারের বেশি হয় তবে সেক্ষেত্রে 21 দিন পরে প্রপসকে রিমুভ করতে হবে। তাহলে আমাদের এখানে বলেছে যে ফর্মওয়ার্ক ইনক্লুডিং প্রপস অফ বিমস, আর বিমের সাইজ কত? মোর দেন 6 মিটার। তাহলে এক্ষেত্রে কতদিন পরে রিমুভ করা যাবে? 21 দিন পর। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান সি 21 ডেজ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35। ইরিগেশন ক্যানেলস আর জেনারেলি অ্যালাইন অ্যালং। এখানে বলছে যে ইরিগেশন ক্যানেল কোন লাইন বরাবর অ্যালাইন হওয়া উচিত। তো প্রথমে অপশান দেখে নিই, অপশান এ স্ট্রেট লাইন, অপশান বি রিজ লাইন, অপশান সি কন্ট্রোল লাইন, অপশান ডি ভ্যালি লাইন। ইরিগেশন ক্যানেলকে সাধারণত রিজ লাইন বরাবর অ্যালাইন হওয়া উচিত। তার কারণ হচ্ছে যদি রিজ লাইন বরাবর ইরিগেশন ক্যানেল তৈরি হয় সেক্ষেত্রে এই ক্যানেল দুদিকে ইরিগেট করতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান বি রিজ লাইন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 36। অ্যাঙ্গেলস অফ মাল্টিপিলস অফ 15 ডিগ্রি ক্যান বি কনস্ট্রাক্টেড বাই দ্য কম্বাইন ইউজ অফ টি স্কোয়ার অ্যান্ড। এখানে বলছে যে 15 ডিগ্রির মাল্টিপিল অ্যাঙ্গেলকে কনস্ট্রাক্ট করার জন্যে দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে টি স্কোয়ার অ্যান্ড আদার্স কি, সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তো প্রথমে অপশান দেখে নিই, অপশান এ সেট স্কোয়ার, অপশান বি ডায়াগোনাল স্কেল, অপশান সি কম্পাস, অপশান ডি ফ্রেঞ্চ কার্ভ। 15 ডিগ্রি অ্যাঙ্গেলের মাল্টিপিল বার করার জন্যে টি স্কোয়ারের সাথে সেট স্কোয়ার ইউজ করা হয়, সেট স্কোয়ার। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ সেট স্কোয়ার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 37। সিফুড রোলার্স আর রেকমেন্ডেড ফর কম্প্যাক্টিং। এখানে বলছে যে সিফুড রোলার কোন ধরনের সয়েলকে কম্প্যাক্ট করার জন্য ইউজ করা হয়। তো প্রথমে অপশান দেখতে, অপশান এ গ্র্যানুলার সয়েল, অপশান বি হার্ড রকস, অপশান সি কোয়েসিভ সয়েলস, অপশান ডি এনি টাইপ অফ সয়েল। তো দেখে নেওয়া যাক, ভাইব্রেটরি রোলার কী জন্য ইউজ করা হয়? স্যান্ড কম্প্যাক্ট করার জন্য, স্মুথ হুইল রোলার ক্রাস্ট রকস গ্র্যাভেল স্যান্ডস ইটিজি কম্প্যাক্ট করার জন্য স্মুথ হুইল রোলার ইউজ করা হয়। নিউমেটিক টায়ার রোলার কী জন্য ইউজ করা হয়? স্যান্ড গ্র্যাভেল সিল্ট ক্লে সয়েলস ইত্যাদি কম্প্যাক্ট করার জন্য। এটা ইউনিফর্মলি গ্রেডেড সয়েলের জন্য নট সুইটেবল। সিফুড রোলার কী জন্য ইউজ করা হয়? ক্লে অর কোহেসিভ সয়েলসকে কম্প্যাক্ট করার জন্য সিফুড রোলার ইউজ করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি কোহেসিভ সয়েলস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 38। এ সিম্পলি সাপোর্টেড বিম ক্যারিজ টু ইকুয়াল কনসেন্ট্রেটেড লোডস ডব্লু অ্যাট এ ডিস্টেন্স L/3 ফ্রম আইদার সাপোর্ট, দ্য ম্যাক্সিমাম বিএম ইজ। এখানে বলছে যে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, সিম্পলি সাপোর্টেড বিম আছে যার দুটো সাপোর্টের থেকে L/3 দুটো পয়েন্ট লোড অ্যাক্ট করছে যার মান হচ্ছে W। ডিস্টেন্স কত? L/3 দু সাইডে। তাহলে এর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে? তো প্রথমে অপশান দেখে নিই, অপশান এ WL/4, অপশান বি WL/3, অপশান সি 3WL/12, অপশান ডি
3WL/5। এর বিএম ডায়াগ্রাম কিরকম হবে? জিরো থেকে WL/3 পর্যন্ত আসবে, সেখান থেকে লিনিয়ার, অ্যান্ড দেন জিরো থেকে WL/3। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কী হলো? WL/3। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন বি, WL/3। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 39। দ্য ক্রস সেকশন অফ এ স্ট্যান্ডার্ড ফিলেট ওয়েল্ড ইজ এ ট্রায়াঙ্গেল হুজ বেস অ্যাঙ্গেল আর। এখানে বলছে যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফিলেট ওয়েল্ডের ক্রস সেকশনটা কী আছে? ট্রায়াঙ্গেল আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলের বেস অ্যাঙ্গেল কত হওয়া উচিত? তো প্রথমে অপশান দেখে নিই, অপশান এ 45°/45°, অপশান বি 30°/45°, অপশান সি 40°/50°, অপশান ডি 20°/70°। তো দেখে নেওয়া যাক, এটা একটা স্ট্যান্ডার্ড ফিলেট ওয়েল্ড যার ওয়েল্ডের ক্রস সেকশন হলো ট্রায়াঙ্গেল, তো এর বেস অ্যাঙ্গেল কত হওয়া উচিত? 45°/45°। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান এ 45°/45°। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 40। কি ইনক্লোজার আর রিলেটেড টু? এখানে বলছে নিচের কোনটার সাথে কি ইনক্লোজার রিলেটেড? তো প্রথমে অপশান দেখে নিই, অপশান এ কিং পোস্ট্রাস, অপশান বি কুইন পোস্ট্রাস, অপশান সি ডোরস অ্যান্ড উইন্ডোজ, অপশান ডি ব্রিক ম্যাসনরি। কিং ক্লোজার কি? কোনো একটা ব্রিকের লেন্থের হাফ অ্যান্ড ব্রেথের হাফ এই পোর্শনটা কেটে নিলে বাকি যে পোর্শনটা পড়ে থাকে সেটাকে বলা হয় কিং ক্লোজার। তাহলে এটা কার সাথে রিলেটেড? ব্রিক ম্যাসনরি। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান ডি, ব্রিক ম্যাসনরি। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।